এখানে একজনের অবস্থা দেখো, এইভাবে পুরো ও বৃষ্টিটা এনজয় করছে। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজ আছে বৃহস্পতিবার সকাল 10টা বাজে ঘড়িতে এক্স্যাক্টলি, 21 সেপ্টেম্বর। অনেকদিন পর ব্লগে আবার ফিরছি, একটাই কারণ, দোকানের চাপ। দোকানের চাপ এতটা মাত্রই ছিল, বিশ্বকর্মা, গণেশ, মনসা, তীজ পুজো, তারা মা পুজো, মানে একদম ব্যাক টু ব্যাক অ্যাকশন, পুরো এক সপ্তাহের মধ্যে 4-5টা বড় বড় পুজো সবকটা ওভারকাম করেছি। শরীরের দফা রফা হয়ে গেছে যেমন হবার কথা ছিল আগে থেকেই ভেবেছিলাম। দুদিন তো লাঞ্চই করতে পারিনি, আর ডিনার তো ছেড়েই তো, রাত 2টার সময় ডিনার না করার করা সমান, ঘুম একদমই নেই, শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। তো আরও দূর গেছিলো মামার বাড়িতে রান্না পুজো খেতে, তো একাও ছিলাম বাড়িতে, সেইভাবে ব্লগ করার মতো ইন্সপিরেশনও পাইনি, টাইমও পাইনি। বাট আজকে সকাল থেকে আজকে আমরা তিনজনে আমার ব্লগ শুরু করছি একসাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের ব্লগ রেগুলার দেখছো। তো আজ কি করা যাবে আমরা জানি না, এখন অবধি ওয়েদার তো বাইরে একদম ডাল ওয়েদার, বৃষ্টি বাদলা, কিন্তু অনেক কিছু প্ল্যান নিয়ে আছি। এই বাবুই সকালবেলা ঘুম থেকে না সবার খবর নিতে হয়, আজ ঘুমাবার আগে সবার খবর নেয়, দিদা, দাদা, বাবা, মা। বাবা কোলে আছে, মানে আমার কোলে ও আছে, তো ও খুঁজছে বাবা কই, মানে এতই আর কি, মানে আর কি, দিদি কই, দাদা কই, মামা কই, মাসি কই, মেসো কই, মানে সবাই সবাইকে খোঁজে এখন। আর দাদু দোকানে যেই বলবো, দিদা কই, দিদাজি বলো মামা বাড়িতে, বল মামা কই, মানে ওকে সববার খবর দিতে হবে। গুড মর্নিং, তো কালকে এসেছিলাম, কালকে আসার পরে ছেলের তো সারাক্ষণ ওই শুরু হয়ে যায়, মামার বাড়ি থেকে আসার পরে সেই রেসটা এখনও কাটতে থাকে না। ঘুমানোর সময় ওকে সব কিছু জিজ্ঞেস করে, আবার ঘুম থেকে উঠে ওকে সব কিছু, হ্যাঁ ওর দিকে তাকাও, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, এই চলে সারাক্ষণ মা যেই ডাকবো এই ডাকবে, তারপরে যেই সারা দেবো ব্যাস। তো গণেশ পুজো, গণেশ পুজো অনেকের বাড়িতেই হয়েছে, অনেকের জায়গায় হয়েছে, আশা করি তোমরা ভালো করে সেলিব্রেট করেছো, এনজয় করেছো। আর সামনে এক মাসের মধ্যে কিন্তু আসছে মা দুর্গা, তো পুজো প্রায় শুরু শুরু হয়ে গেল, অনেকের পুজো শপিং আশা করি শুরু হয়ে গেছে, জানি না কীরকম আমাদের শপিং হবে। সবার পুজো এলে আনন্দ হয়, আমার পুজো এলে একটু কষ্ট হয়, কারণ এত চাপ পড়ে যায় আর মানে দুদিক সামলাতে পারি না। তো বাইরের ওয়েদার একটুখানি দেখিয়ে দিই, এই হলো রাইট নাও বাইরের কন্ডিশন, টপ টপ করে জল তো এখানে পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি যদিও নেই, বৃষ্টি কমে গেছে, সকালবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে। আর আজ বৃহস্পতিবার, যাচ্ছি এখন ফুল আনতে, কিছু মার্কেট করতে, কারণ এরা ছিল না তো অনেক কিছু ছিল লাগছিল না, বাট যেই চলে এসছে এখন ছেলের অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে হবে, আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ফুল টুল সব আনতে হবে, তো সেগুলো নিয়ে আসছি, তারপর দেখা যাক আমরা কী করতে পারি। বলবে তো ইটস টাইম টু পড়াশোনা বাবু, এ বলো তো, এ বি বলো, বি সি বলো, সি সি বলো, জি ডি বলো, জি ই বলো, ই এফ টাকু, এফ বলো, এফ বলো, এ জি, জি এইচ, আই আই আই, জে, জে কে, কে এল, না এলটা কি যদি বলতে চাও না, কে অবধি এখন একটু এগিয়েছে, আস্তে আস্তে করে আমরা এগোবো, তাই তো? ও বাবা এই যা করছে মাই পড়ে এলাম। তো 11টা বেজে গেছে ঘড়িতে, আর জাস্ট ফিরলাম বাজার করে, কি জোর গলা, 11টার সময় বাজার করে ফিরেছি 1 ঘন্টা ধরে। আজকে এতটাই প্রবলেমেটিক বাজারের সিচুয়েশন হয়ে গেছে, আমাদের বাড়ির ড্রেন জ্যাম হয়ে গেছে, সেটা আমাকে দাঁড় করিয়ে কাজটা কমপ্লিট করাতে হলো, সেটা হয়ে গেছে তো অনেকটা দেরি। আর বাজার করতে গিয়ে দেখি আজ রাস্তার রোডের ওপর ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, রোডের ওপর ওয়াটার লিকেজের জন্য জল জমে গেছে, রোডের ওপর ফুটপাথের ওপর টাইলস বসার কাজ চলছে, মানে তিনটে কাজ চলছে, রোডের ওপর পুরো জ্যাম, রাস্তা পার হওয়া যাচ্ছে না। আর সর্বোপরি আজকে নাকি চাপড়া ষষ্ঠী, তো চাপড়া ষষ্ঠী সবার মনে হয় তোমাদের মধ্যে নেই, যাতে তারা তোমরা জানো হয়তো, যা আমাদের মধ্যে আছে, তো সেটা আমার মাথায় ছিল না, বাট আমি তো যারা দিচ্ছি আমার তো জানার কথা না, বাড়ির লোকের জানার কথা, সেটা তারা ভুলে গেছে, তো আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম।
তো ও বাজার করছিল, ওকে জানতে পারলাম চাপড়া ষষ্ঠী। তো সেখানে আজকে আবার আমাদের চাপড়া ষষ্ঠী উপলক্ষে মটর ডালের বড়া খেতে হয়, আর একটুখানি সেদ্ধ ভাত জলে ভিজিয়ে রাখতে হয়, সেটা খেতে হয়, আর বাদবাকি পুরোটা নিরামিষ। একবেলা ভাত খেতে হয়, একবেলা রুটি খেতে হয়। তো এনিওয়ে, তো সেটার জন্যই আজকে এতক্ষণ বাজার, মা বাথরুমে, আর তার উপর আজকে আবার রোদ্দুরের জন্য এক গাদা জিনিসপত্র কিনে আনতে হলো। যদি এক সপ্তাহ রাত ছিল না, ওই বাড়ি গেছিলো, শেষ হয়ে গেছিলো জিনিসপত্রগুলো, সেই দুধের প্যাকেট থেকে নেস্টাম, ল্যাকটোজেন, কত কী, তো সেই সমস্ত প্যাম্পার্স, এই সমস্ত বাজার করতে করতে প্রায় এক ঘন্টা মানে কভার করে ফেলেছি। আমার দোকানে যাওয়ার টাইম দেরি হয়ে গেছে, আর এসে দেখছি এখানে বাবু কী করছে। এই যে কিসে, এটা কী বিস্কুটের কৌটো না কী কৌটো, সেই কৌটো নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এই গাড়িটা আজকে ওকে দিয়েছি, আমি জানি না এই গাড়িটা কতক্ষণ মেয়াদ। গাড়িটার অ্যান্টেনা ছিল, সেটা তো কাটার দিয়ে কেটে দিয়েছি, অ্যান্টেনা চোখে লেগে যেতে পারে। তো এই একটা ব্যাটারি চালিত গাড়ি, বাট ও এমনি ঘষে ঘষে চালাচ্ছে। বাট এই গাড়িটা যে এখন দেখে নাও, আজ বিকেলের মধ্যে গাড়িটা মানে অস্তিত্ব থাকবে না, তাই তো? এই গাড়িটা কার? গাড়ি নিয়ে চললো কোথায়? যা, ওটা চলবে না, গাড়ি নিয়ে চলবে আবার। প্রায় 11:10 হয়ে গেছে, লেট তো হয়েইছে, কারণ ও নিচে অনেকগুলো কাজ ছিল, সেগুলো তো শুনলেই কী কী কাজ ছিল। তো তার জন্য ছেলে আমার কাছে থাকলে তো আমি কোনো কাজ করতে পারবে না, তবুও যেটুখানি সম্ভব মানে ছেলের কিছু জামাকাপড় মানে ছেলেকে রেখে যেটুখানি সম্ভব করে ফেলেছি। বাট স্নান সেটা তো ছেলেকে রেখে ঘরে একা করা যায় না, তো সেটা ও আসলো তারপরে করে টোরে। আমার একটু লেট হলোই, যেহেতু বৃহস্পতিবার ফুলটুল ওপরে আনাই আছে, কিন্তু সেগুলো এখন পুজো করে আমি নিচে নামতে পারবো না, অন্যদিন ফুল থাকে না, আমি নেমে যাই আগে। আজকে ফুল আছে কিন্তু আমি এখন পুজো করতে পারবো না, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু। তো ছেলেকে এখন নিচে গিয়ে খাইয়ে স্নান করাবো কি না আজকে ভাবছি, ওয়েদারটা একদমই ডাল, আজকে প্রচণ্ড খারাপ ওয়েদার সকাল থেকেই একদম। তো এখন কালকে স্নান করেছিল, তো এই ওয়েদারে স্নান যদি করলে ঠান্ডা লেগে যায়, আর সামনে এখন অকেশন আসছে পুজো, তো তার জন্য আর এখন ভাবছি স্নান করাবো না, দেখি নিচে গিয়ে মা কী বলে, তারপরে বাকি কাজ তো করতে হবে। আর আজকে শুনলেও যে চাপড়া ষষ্ঠী আছে, নিরামিষ হবে, তো নিরামিষে কী রান্না হয়, আজকে ওয়েদারটা তো একদম খিচুড়ি ওয়েদার। তো যেহেতু খিচুড়ি ওয়েদার, নিচে গিয়ে একবার মাকে বলে দেখি যে খিচুড়ি হতে পারে কি না, না ও অন্য কোনো বাজার করে রেখেছে সেটা তো জানি না, বা নিচে বাজার কী হয়েছে সেটা আমাকে কিছু বলেনি। যদি খিচুড়ি সম্ভব হয় তো দারুণ লাগে, চটপট রান্না, তাড়াতাড়ি খুব ভালো খাবার হয়ে যায়। তো দেখছি এখন নিচে গিয়ে কী করা যায়। তো মেশিনে এখনও শুকনো হতে 9 মিনিট বাকি আছে, এতক্ষণ দাঁড়ানোর সময় নেই, মেশিন চালিয়েই আমি যাচ্ছি এখন নিচে, এসে আবার বন্ধ করব। তো দোকানের ভেতরে ব্লক করা তখন বন্ধই হয়ে গেছে, কারণ দোকানে এতটাই প্রেশার চলছে। বিশ্বকর্মা গণেশ জাস্ট গেছে, বাট এক মাসে একটা ডিউরেশন দিয়েছে গ্যাপ, বাট দুর্গাপুজো যদি আরম্ভ হবে না, দুর্গা কালী লক্ষ্মী
এবং কালি আর কার্তিক পুজোর গ্যাপ এবারে খুব কম, কার্তিক পুজো ভাইফোঁটা একদিনে, সেটা আবার ম্যাসিভ চাপ হয়েছে। এবং কালী পুজোর সময় শরীরটা এতটাই ক্লান্তি করে দেয়, কালী পুজো দিওয়ালিতে একসাথে সব বছরই একসাথে থাকে, তো সেই জন্যই তারপরে শরীর চা দিতে চায় না আর। বাট এবারে আরও প্রেশার পড়ছে, কারণ একদিন পরেই জাস্ট কার্তিক পুজো এবং কার্তিক পুজো তিন দিন পর ছট পুজো, ছট পুজো তিন দিন পর জগদ্ধাত্রী পুজো, তো ম্যাসিভ চাপ থাকবে। তো এখন দেখি এই যে টাইমটা দিয়েছে ভগবান, এক মাস এই টাইমটা দিয়েছে আমরা কাজ তুলে নাও, তো কাজ তুলে নিতে গিয়ে এমন অবস্থা দোকানের মধ্যে ব্লক হচ্ছে না। তো এখন কিছু পুঁথির মালা যেটা কয়েকদিন আগে রাত্রেবেলা বাড়িতে বসে কাজ টাজ করেছি, সেইগুলোকে এখন দোকানে ডিসপ্লে করবো। তো কারণ পুঁথির মালার সেলটা খুব বেশি, ছোটো সাইজের মালাটা, আমি অনেক ভ্যারাইটিস মালা রাখি, তো সেই মালাটা এখন শো করবো তোমাদের কী কী আমি এনেছি স্টক কামিং দুর্গা পুজোর জন্য। দুর্গা পুজো নবরাত্রি ভুলে গেছিলাম, একটা বিশাল বড় অকেশন নবরাত্রি, তো সেগুলো একটু দেখে নাও। একদম ছোটো সাইজের মালাগুলো, সেগুলো এখন দোকানের বাইরে হ্যাঙ্গিং করে দেবো। তো এইগুলো মোটামুটি পাঁচ টাকার স্টক এসছে, পাঁচ টাকা দামের মালা। এগুলো হচ্ছে আট টাকার মালা, অনলি আট টাকা পিস। আর এগুলো দশ টাকার। তো বলে রাখি এগুলো সামান্য স্টক, আমার প্রচুর স্টক আছে ভেতরে, আমি যখন বুঝবো দেখাতে পারছি না টাইমের অভাবে, এখন খেতে যাবো লাঞ্চে যাবো, তিনটে বেজে গেছে অলরেডি, তাই অল্প কয়েকটা দেখালাম, আটের দশের আর এখানে এই পাঁচের। আরও মালার অনেক স্টক আছে আমার দোকানে। জাস্ট ফিরেছি লাঞ্চ করতে, আর আজকে কেন জানি না ওপর টেবিলে আর বসতে ইচ্ছা করলো না, যে রোদ্দুর খাচ্ছিলো নিচে বসে গেছিলাম, আমরা নিচেই খাবার দিত, নিচে খেয়ে নিই। আর আজকে স্পেশাল মেনু না, বাট আজকের একটা ষষ্ঠী পুজো, সেটা এমনই পুজো, সেটা কোথাও কি পুজো দিতে দিতে হয় না, খাওয়া দাওয়া নিয়ে সে পুজোটা হয়ে যাচ্ছে আজকে। তো মেনুটা কী আছে একবার শেয়ার করি। মা বললো কিছুটা ভাতে জল ঢেলে রাখতে, জল ঢালা ভাতের সাথে, মানে এই যে অল্প সামান্য গরম ভাতে জল ঢালা হয়েছিল, সেই জল ঢালা ভাতটা তারটা সেটা নাকি বড়া দিয়ে খেতে হবে। তো এখানে মটর ডাল ভিজিয়ে এখানে বড়া করা আছে, ওই টাইপস অফ ধোকা এটা এখানে আমারও রয়েছে। আর এটার মেন নিয়ম হচ্ছে এটাই, ভাজা মানে বড়া ভাজা দিয়ে ভাত খেতে হয়। তারপরে আর নিরামিষ খাবার, নিরামিষের মধ্যে এখানে হয়েছে বরবটির তরকারি, আলু বরবটির তরকারি আর সয়াবিন। টাইম জাস্ট বিকেল চারটে, জাস্ট খেয়ে দিয়ে আমার ছাদে উঠলাম, ছাদে মানে কি ঘরে এসেছি। আর বিলিভ এই দুবার লাঞ্চের পর এই একতলা থেকে চারতলা উঠতে না এত কষ্ট হয়, মানে বলা যায় না, দেখবে আরেকজনের কন্ডিশান। এই যে উঠতে উঠতে হাঁপাতে হাঁপাতে উঠছে, এক গ্লাস জল খাবে এখন। এটা কি গাড়ি নিয়ে এখন খেলছে? এই গাড়িটা কে দিল? মাইমা? তোর মামার তো বিয়ে হয়নি এখনো, মাইমা কোথা দিয়ে এলো? বলে মাইমা দিয়েছে গাড়িটা, অবস্থা থাকো। এ কি, এই গাড়ি কোথায় চালাবি? তো বাইরে আকাশ আবার মেঘ করে এসছে, তাই জন্য ও মেঘ কি, এখানে তো বৃষ্টি নেমে গেছে অলরেডি, ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে আর এখানে আবার বৃষ্টি নামলো, আর রোদ্দুর এখানে খেলছিল তখন ধরে আর যেতে পারছে না, পদার আড়ালে চলে এসছে। আয় বাবু চলে আয়, বৃষ্টি পড়ছে, দেখি দিদি বলো তো বৃষ্টি বলো তো। হ্যাঁ শুনেছ, বৃষ্টি বলতে পারে তাই তো? তো বাবু এর গাড়িটা এখানে উল্টে পড়ে আছে, যে গাড়িটা বৃষ্টিতে ভিজে যাবে, তো চলে আসো এই গাড়িটা নাও, তুমি এখন এখানে বসো। মিন ওয়াইল এখানে আমরা এখন সার্চ করছি এক রোদ্দুর একটা সাইকেলের জন্য, ওকে সাইকেল একজন দিয়েছে, কার যাই হোক ওকে কার একজন দিয়েছে অন্নপ্রাশনে, বা সেটা অনেক বড় ও ইউজ করবে, বা ছোটো থেকে আমারও আমাদের তো যেটা পাইনি আশা করি আমি ওকে সেটা দিতে চাই। তো এই ধরনের গাড়িগুলো আমার বেশ ভালো লাগে। এখন প্যাটেল করা আছে গাড়িগুলো, তো এই গাড়িগুলো নেবে না প্যাটেল ছাড়া নেবে? প্যাটেল ছাড়াগুলো ঘষে ঘষে চালাতে হয়, সেটা এখন চালাতে পারবে কি না আমি জানি না। তো এটা নেওয়ার একটা এখানে একটা আমরা একটা মানে সার্চ করছি আর কি, দেখি কি নেওয়া যেতে পারে। এখানে একজন অবস্থা দেখো, এইভাবে পুরো ও বৃষ্টিটা এনজয় করছে, এইভাবে বৃষ্টিটাকে পুরো এনজয় করছে। কি জোর বৃষ্টি, কি জোর বৃষ্টি, বাইরে তো চলছে তুমুল বৃষ্টি, আর তার মধ্যে এই কোটোর মধ্যে কিছু জিনিস আছে ইন্টারেস্টিং যেটা আমরা এখন এনজয়। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি বৃষ্টি শুনেছি। আসলে কালকে আমি বাড়ি থেকে ফেরার সময় টুকটাক কিছু জিনিস ফুলে এসেছি,
তো ছেলের মাছ ছিল যেটা, তো মাছটা আজকে মা বাবাকে দিয়ে পাঠালো দুপুরবেলা, তার সাথে এই টিফিন বক্সটাও পাঠিয়েছে। টিফিন বক্সে কি আছে চলো তোমাদের সাথেও শেয়ার করি। এটা কি বুঝতে পারছো কেউ? এটা হচ্ছে বাতাবি লেবু। বাবা বিশ্বকর্মা পূজোর আগে একটা বড় সড়ো বাতাবি লেবু এনেছিল বাড়িতে। কত বড়? অনেক বড়। তো ওটা ছিল রাখা, মা কেটে কুটে রেখেছিল, আমি খাওয়া হয়নি, মানে আমার খাওয়া হয়নি, যার জন্য মা এখন পাঠিয়ে দিয়েছে। যদিও আমি এটা খুব একটা খাই না, অনেক বছর পরেই খাচ্ছি, ওর জন্য বেশি ইন্টারেস্টিং লাগছে। আর ও তো খাইনি, বললো আমি কোনোদিন খাইনি, কোনোদিন মানে ওর সচরাচর খুব একটা বেশি খায় না। তো এখন দুজনে মিলে খেয়ে দেখি ওর কেমন টেস্ট লাগে, রিয়াকশন সেটা দেখতে হবে। অ্যাকচুয়ালি মানে বাতাবি লেবু সেইভাবে আমি কোনোদিন সেভাবে খাইনি, তো আজকে প্রথমবার বাতাবি লেবু মনে খাবো, খাওয়া হয় না। এনজয় করছে বৃষ্টিটা বাইরে। ওটা চিনি দিয়ে মাখা বাতাবি লেবু টক হয়, ওটা খেতে হবে। এত টক তো না, বাতাবি লেবু যেটা টক হয় ওটা মাখানো থাকে না, এটাকে মাখা আছে। আমার বন্ধুর বাড়িতে গঙ্গার ধারে এত বাতাবি লেবু হতো, মানে দাঁড়ালে বাতাবি লেবুগুলো মুখের সামনে ঝুলতো। অনেকে বলে নিয়ে যা খা বাড়িতে, একদিনও আনিনি। বাতাবি লেবু খেতে আমার ভালোই লাগতো, মৌসুমি দিয়ে বলে কমলা লেবুই খেয়েছি, যাই হোক ভালো লাগছে। চিনি মেশানো আছে মানে? হ্যাঁ সঠিক। বাবুই খাবি? কত বড় একটা ঘুড়ি এরা তৈরি করেছে, বিশ্বকর্মা চলে গেছে, এখন ঘুড়ি উড়েই যাচ্ছে, কি ঘুড়ি ওড়াচ্ছে। আজ অনেকদিন পর বিকেলবেলা ছাদে উঠেছি আবার, বাট আকাশ একদম মেঘলা করে আসে, আমার গাছ টাছগুলো এখন পুরো ভরা, মানে বৃষ্টির জলে গাছের পাতা একদম ভরপরটা। এখানে কত রকমের ফুলের ফুল বেরিয়েছে, এগুলো সবই ওই এর বোগেনভেলিয়ার। এই গাছটা আমার থেকেও, এই গাছটার বয়স অনেক বেশি, না আমার যা বয়স এই গাছটার বয়সও তাই, বাট আমি এটাকে বনসাইয়ের মতো করে ছোটো করে রেখেছি। তো ওয়ান থিং ফর শিওর, যখন গাছে জল দেওয়া হয় না তখন গাছগুলো মানে শুকিয়ে পাতাগুলো এমন অবস্থা হয়ে যায়, আর যখন বৃষ্টির জল পড়ে তখন গাছের রূপটাই আলাদা করে বেরিয়ে যায়, তখন গাছে কোনো রকম সার দেওয়া দরকার পড়ে না, সব গাছের একদম পাতা ভর্তি পুরো জঙ্গল। কী চাইছো, কী কী হয়েছে, কী দেবো, ফুল নেবে, ফুল কি ফুল ছাদে ফুল হয়েছে, গাছে ফুল আছে, দাঁড়াও এনাও, একটা অ্যালামন্ডা ফুল পেয়ে দিয়েছি ওকে। এই অ্যালামন্ডা ফুল সেদিন গণেশ পুজো হয়েছে জানিস, আর ফুল হয়নি ছাদে আজকে একটাই। আর আর কোথায় ওগুলো ফুল না, ওগুলো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে, আর ফুল হয়নি। যা দেখলে নতুন ফুলটা এক্ষুনি ওকে গাছটা চেনে ছিঁড়ে দিলাম, তো ফুলগুলোর এই পরিণতি হয়ে গেল, পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। কি করছিসটা কি? না এই বড় ঘুড়িটা ছোট ঘুড়িটা কাটার চেষ্টা করছে। তো আজ বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা যেমন ধুনো দেখাতে তেমন তো হয়েছে, রূপার ঠাকুরঘর করে চলে গেছে, আমি ঠাকুরঘরটা করছি, আমার পোর্শনটা ডিউটিটা আমি করছি, ধুনো দেখাতে হয় সেটা আমি ভালো পারি এই ব্যাপারে। এইখানে ধুনো ধরানো চলছে, এখানে প্রদীপ চলছে, আর এই বাবু আমার দেখা দেখি চলে এসছে, এসে এখানে থার্মোকলটা পুরোটা ছিঁড়ে ছিঁড়ে বেড়াচ্ছে। কি করছিস দেখি, দেখি দেখো এই রকম করে পুরো ছিঁড়ে ছিঁড়ে সব নষ্ট করে দিচ্ছে। কি ভাবিস কি? এখন শপিং করতে যাচ্ছে ব্যাগটা নিয়ে। কোথায় যাবি তুই? গাই 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 যেতে যাবি ব্যাগটা নিয়ে? ওর জামা কাপড় থাকে এর মধ্যে ছোটোখাটো, সেইগুলোকে নিয়ে ও এখন কোথায় যাবে ভগবান জানে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাবি, গাই যেতে যাবি রাস্তায়? আচ্ছা চলো চলো বাজা ভাই। টাইম এখানে প্রায় 7টা বাজে, দোকান যাচ্ছে এসছি, এসে এখানে বসে গেছি পঞ্চশস্য নিয়ে, লক্ষ্মী পুজোর কাজ। লক্ষ্মী পুজো যদিও দেরি আছে বাট এখন থেকে আমাদের কাজ শুরু রাখতে হবে, আর গণেশ পুজোর ঢাক বাজছে দেখে পুজো পুজো মনে হচ্ছে।
আজকে ষষ্ঠী, চাপড়া ষষ্ঠী, আর ঠিক এক মাস পর দুর্গা ষষ্ঠী, মানে আজকের দিনে ষষ্ঠী, দুর্গা পূজার ষষ্ঠী। তো সময় মানে চলে এলো, কাউন্টডাউন তো সবার শুরু হয়ে গেছে, আমার দোকানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কী যে হবে ঘুমটুম সব মাথায় উঠবে। অ্যাকচুয়ালি এই ফোনে ক্যামেরাটার অবস্থা একদমই খারাপ, তো দোকানে তো আর ভালো ফোনটা আনা হয় না, কারণ একবার দোকানে ফোন চুরি হয়ে গেছিলো, সেই ভয়তে দোকানে আমি আর ভালো ফোনটা আনি না। আর ভালো ফোনটা দোকানে নিয়ে এলে দোকানের মানে ভালো ফোনটার অবস্থা এই ফোনের মতোই হয়ে যায়, ওখানে এতটা মানে বেশি ব্যবহার হয়। তো যাই হোক, এই ফোন দিয়ে দোকানে ব্লগগুলো তো করতেই হয়। টাইম প্রায় 10:30, দোকান বন্ধ হয়ে গেছে, বাট আমার দুটো গিয়ে প্রবেশের মাল ব্যাধার আছে, তো সেগুলো এখন রেডি করবো, রেডি করে বাড়ি ফিরবো। আর সামনে পুজো তো সিজন পর পর সবাই তোমরা জানো, তো কাজ শুরু হয়ে গেছে, রাত্রেবেলাও কাজ হচ্ছে, বাট ব্লগ রেগুলার করতে পারবো না এখন থেকেই বলে রাখছি, কদিন তো করতে পারিও নি, আজ শুরু করেছি, দেখি কালকে করতে পারি কিনা জানি না, কারণ প্রচণ্ড কাজের চাপ, মানে এত কাজের চাপ একাধ মানে প্রেশার পড়ে যায় না মোটামুটি এই সময়টা, তো করা যাচ্ছে না। তো চেষ্টা করবো ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ রুদ্রকে নিয়ে আমার ইচ্ছা, এবং সবাই তোমরা রুদ্রকে দেখতে চাও, কেমন আছে জানতে চাও, সেটার জন্য একমাত্র ব্লগটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, কারণ আমি সেইভাবে কারো বাড়ি যেতেও পারি না, টাইমও দিতে পারি না, কেউ আমার বাড়িতে আসুক সে ইনভাইটটাও করতে পারি না, আমার এমনই কার দরুন অবস্থা, মানে আমি নিজেকে একটুখানি ফ্রি টাইমও দিতে পারি না। তো আজ তো মানে বৃষ্টি বাগলা নিয়ে দিনটা সারাদিন গেল, আজকে অন্য একটা প্ল্যান করার কথা ছিল রূপাকে নিয়ে, বা সেটা হয়নি, সানডে করার চেষ্টায় আছি। তো যাই হোক, পুজো সব সামনে, যেমনটা বললাম আজকে ষষ্ঠী, এক মাস পর দুর্গা ষষ্ঠী, সুতরাং পুজো এক মাস বাকি, আস্তে আস্তে শপিংও সবাই শুরু করে দিয়েছে, আমাদের এখনও কিচ্ছুটি হয়নি, ছেলে দু একটা হয়েছে, অনেকে দিয়েছে, সেগুলো শেয়ার করবো, রাত্রেবেলা যদি বাড়িতে গিয়ে কোথাও টাইম পাই অবশ্যই করবো। দেখো আর আমার কাজ হয়ে গেলে বাড়ি ফিরবো, কাজ হয়ে গেছে বাড়ি ফিরবো, তার আগে দেখলাম গণেশ পুজোর ভোগ দিয়ে গেছে, তো গণেশ পুজোর ভোগটা এখনও খেয়ে নিই দোকানে, তারপর বাড়ি যাবো। তো যেহেতু পুজো সামনে, বলেছিলাম চাপ যেরকম থাকবে সেরকমই আছে, তো অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি, আর এখন করছি ডিনার, আর আজকে ওই চাপড়া ষষ্ঠী বলে রাত্রেবেলা মানে আজকে ডিনার হচ্ছে এরকম মুড়ি আলুর দম, দুজনেরই মুড়ি আলুর দম, বাট রাত্রেবেলা মুড়ি আলুর দম মানে ঝোল টোল দিয়ে খেতে আমার বেশ লাগে, ভালো, তো সেটাই আজকে খাওয়া হবে। রোদ্দুরের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, ও মা কমপ্লিট করিয়ে রেখেছে আমি আসার আগেই, বাবু এখন ফুল মস্তিষ্কে একদম ঘুরু ঘুরু করছে, আমাদের আমরা খাবো, ও চাইছে কী করে খাওয়াটা ম্যাশ করা যায়, এটা একদম সুন্দর টাইম একদম ওর জন্য, মানে আমরা যা খাবো ওকে তখন দিতে হবে, আর এক টুকরো খেলে বমি করে দেবে এমন টেন্ডেন্সি। এখন মায়ের সাথে খেলাখেলি করছে, ওর মা মুড়িটা মাখবে, তারপর আমরা দুজনে মিলে বসে নিচে বসে খাবো ওকে নিয়ে একসাথে, ব্যাস চলছে, মা মা বেরিয়ে চলছে, হয়েছে প্রবলেম হয়ে গেছে, এখানে আলুগুলো সেদ্ধ হয়নি তাই মুড়ি মাখা যাচ্ছে না, তাই আলু এখন আমি চেপে জোর লাগাকে হইসা, জোর লাগাকে মেডিসিন খাচ্ছে, ম্যাডামের হাতে একটু ব্যথা হচ্ছে, সেখানে পড়ে গেছে, সেখানে লেগেছে, আর আজকে আমরা ব্লগ শেষ করছি তিনজনে একসাথে এগেন অনেকদিন পর। তো কেমন লাগলো আজকে ব্লগটা, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, কমেন্টটা অবশ্যই করবে, অনেকদিন পর আবার যে ব্লগ করছি, তো দেখা যাক আরও ব্লগটা কন্টিনিউ করতে পারি কিনা। তো সবাই ভালো থেকো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টেক কেয়ার, বাই।